ওয়েলকাম পিঙ্কিজ রান্নাঘরে, সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে নিয়ে চলে এসেছি আচারি ভেন্ডি। এটি কিন্তু ভাত রুটি দুটির সাথেই খুব টেস্টি ও সুন্দর লাগবে। তো আশা করছি ভিডিওটা অবশ্যই প্রথম থেকে দেখবে, দেখে আমার মতন করে তোমরাও বানিয়ে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সকলের সাথে শেয়ার করবে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার পাশে থাকতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকন সমেত। তা চলো শুরু করে দিই আজকের রান্না, আচারি ভেন্ডি। তো ভেন্ডিগুলো আমি প্রথমে কেটে নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি। তো কড়াই এখানে বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা চাইলে সর্ষের তেলও করতে পারো, আমি সাদা তেলেই করছি। দিয়ে দিলাম সাদা গোটা জিরে, ফোড়নটা হালকা একটু ভেজে নেব। এই ভেন্ডির রেসিপিটা কিন্তু ভাত রুটি উভয়ের সাথেই খুব ভালো লাগবে খেতে। যারা এখনও ট্রাই করনি অবশ্যই ট্রাই করে নেবে, ভালো লাগবে। তো জিরেটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজ কুচি। দুটো বড় সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে ঝিঝিরি করে কেটে নিয়েছি। তো সেটা দিয়ে এবার তিন চার মিনিট মতন হালকা বাদামি কালার করে ভেজে নেব। এই দেখো পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। এবারে এতে দিয়ে দেবো, ওই দেখো ভেন্ডিগুলো, যেটা আমি খুব বেশি বড় না আবার খুব একটা ছোট না, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। তো দিয়ে দিয়েছি সেটা, হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে এতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তিন চারটে মাঝখান থেকে চেরা, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দু মিনিট মতন রান্না করে নেব। ফিরে এসেছি দু মিনিট পর, এই দেখো। এবার এতে আমি কিছু উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি প্রথমেই স্বাদ অনুযায়ী নুন, যেহেতু জিনিসটা ভাজা ভাজা টাইপের হবে সেই বুঝে নুনটা দিতে হবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ মতন, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ মতন বড় চামচের, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক চামচ মতনই, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এক চামচ মতন, আর আমি এতে দিয়ে দেব বড় চামচের এক চামচ মতন আমচুর পাউডার। যেহেতু এটি আচারি ভেন্ডি সেহেতু আমচুর পাউডার তো দিতেই লাগবে, নালে আচারি ভেন্ডির টেস্টটাই পাওয়া যাবে না। দিয়ে দিচ্ছি একটু আদা ঘষে বা বেটে যেমন করেই পারো দিতে পারো। দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব, যাতে সব কিছুর সাথে মশলাগুলো ভেন্ডির সাথে ভালোভাবে মিশে যায়। দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এবারে এটাকে ভাজতে থাকবো, যতক্ষণ না ভালোভাবে হালকা একটু লালচে কালার আসে সেরকমভাবেই একটু ভাজতে থাকবো, মাঝে মাঝে এরকম নাড়া দিতে দিতে। দিয়ে দিলাম একটু ঢাকা, আর গ্যাসের ফ্লেমটা একদম লো করা। এই দেখো অনেকটা মজে গেছে, প্রায় 5 থেকে 6 মিনিট পর এসেছি আমি, অনেকটা মজে গেছে। যেহেতু নুন টুন সব দেওয়া হয়েছে সেই হিসেবে সব মজে গেছে। আবার একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি, আবার 3-4 মিনিট মতন এরকমভাবেই রান্নাটা করতে থাকবো। এবার আর ঢাকা দিতে হবে না, ভেন্ডি তো খুব নরমই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই এতে কোনো জলও দরকার নেই, আর খুব একটা যে ঢাকা দিয়ে করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। তো হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এ দেখো আমাদের কিন্তু আচারি ভেন্ডি একদম রেডি, এটি ভাত রুটি উভয়ের সাথে ভালো লাগবে খেতে। আর যারা ভেন্ডি খেতে খেতে একদম আর ভালো লাগছে না, তারা অবশ্যই এরকমভাবে একবার করে খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে, মুখের স্বাদটাও পাল্টাবে আর সবজিটাও আমাদের খাওয়া হবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজকের মতন টাটা।